नमस्कार देखছেন रिपब्लिक बांगला शुरू করছি 294 বাংলার এক নম্বর হিট নিউজ শো 294 এমন একটা সেগমেন্ট আপনারা জানেন যে যেখানে প্রতিদিন আমরা রাজ্যের কোনায় কোনায় মানে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়ে বাছাই করা খবর নিয়ে এই সেগমেন্ট আমরা সাজাই আপনাদের সঙ্গে আজ আমি রয়েছি রেনেসা শুরুতেই আমরা যে খবরে নজর দেব বিএসএফ যোদ্ধাদের অপমান করলেন উদয়ন গুহ দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর কুরুচিকর মন্তব্যের জেরে তীব্র বিতর্ক তার সমালোচনায় সোচ্চার হয়েছে বিজেপি যদিও উদয়ন গুহর দাবি ভুল করেননি তিনি বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে হেরেছিলেন তৃণমূল নেতা উদয়ন গুহ উপনির্বাচনও তাকেই প্রার্থী করেছে দল এবার দিনহাটায় জিততে মরিয়া উদয়ন গুহ মাঝে মধ্যে বিতর্কে জড়ান তিনি এবার বিএসএফ এর ডিআইজির সঙ্গে বিজেপি নেতৃত্বের বৈঠকের প্রেক্ষিতে অপমান করলেন বীর জওয়ানদের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে দিনহাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী লিখেছেন বিজেপি রাজ্য নেতারা আজ সোনারীতে বিএসএফ এর মামাদের সাথে দেখা করলেন দিনহাটায় সাহায্য চাই মামা উদয়ন গুহ অবশ্য মনে করেন না তিনি কিছু ভুল করেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট ছিল না ও সব নেপথ্যে উদয়ন গুহ ছিল আর এটাও বলছি যে ২৫০ বুথে যদি বিজেপির এজেন্ট থাকে তাহলে আমি ভোটে হেরে যাব জওয়ানদের অপমানের এমন ঘটনায় প্রতিবাদে সুর চড়িয়েছেন বিরোধী নেতারা উদয়ন গুহর তীব্র সমালোচনা করেছেন তারা হ্যাঁ সত্যিই তো তিনি হেরে বসে আছেন তার কারণ তিনি বারবার হেরেছেন এই কথা থেকেই তিনি প্রমাণ করেছেন যে তিনি এতটাই সন্ত্রাস করছেন যে বিজেপির কর্মীরা যাতে পুলিং বুথে গিয়ে এজেন্ট হিসাবে বসতে না পারে তার ব্যবস্থা করছেন এই মন্তব্য অত্যন্ত লজ্জাজনক কিন্তু ওনার মতো একজন গুন্ডার কাছে এর থেকে বেশি কিছু আশাও করে না বাংলা বিএসএফ সম্পর্কে এমন অপমানজনক মন্তব্যের সমালোচনা করেছেন প্রাক্তন নিরাপত্তা আধিকারিকরাও রাজনীতিবিদদের দায়িত্ববোধ নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিলেন শাসক দলের এই নেতা রিপাবলিক বাংলা বুধবার কলকাতা হাইকোর্টে আলাপন মামলার শুনানি শুরুর আগেই ক্যাটের দিল্লির প্রিন্সিপাল বেঞ্চে হলো এই মামলার শুনানি নভেম্বরে ফের ক্যাটের দিল্লির প্রিন্সিপাল বেঞ্চে শুনানি এই মামলার এদিকে শুনানি শেষে আলাপন মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট মামলা দিল্লির প্রিন্সিপাল বেঞ্চে সরানোর ক্যাটের কলকাতা বেঞ্চের নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আলাপন বন্দ্যোপাধ্যায় বুধবার হাইকোর্টে আলাপন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা শুনানি হলো দুপুরে হাইকোর্টে মামলা শুনানি শুরুর আগেই অবশ্য ক্যাটের দিল্লির প্রিন্সিপাল বেঞ্চে শুনানি হয় আলাপন মামলার নভেম্বরে মামলার ফের শুনানি হবে ক্যাটের দিল্লির প্রিন্সিপাল বেঞ্চে কলকাতা হাইকোর্টে এদিন এই মামলায় দীর্ঘ সওয়াল জবাব চলে 22 অক্টোবর মামলা শুনানি হয়েছিল 21 অক্টোবর তারা নোটিশ পেয়েছিলেন হাইকোর্টে দাবি আলাপন বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর এতে কি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন মামলাকারী কেন্দ্রের আইনজীবীকে প্রশ্ন বিচারপতি ক্যাটের আইন অনুযায়ী একটি নির্দেশ দেয়া হয়েছে আদালতে জানান কেন্দ্রের আইনজীবী মামলা শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট After hearing both the sides, the Honorable Justice Bhattacharya and Justice Samanto were pleased to CAB the matter, that means kept the judgment fixed for reserve and at open court they expressed the view that they are going to try to deliver the judgment before 2nd of November আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত করছে কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রক সেই তদন্ত খারিজের দাবিতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতা বেঞ্চের দ্বারস্থ হন আলাপন বন্দ্যোপাধ্যায় ক্যাটের কলকাতা বেঞ্চ মামলা দিল্লির প্রিন্সিপাল বেঞ্চে সরানোর নির্দেশ দিলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আলাপন বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা হাইকোর্টে রক্ষাকবচ শেখ সুফিয়ানের সিবিআই এর হাতে গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করেন শেখ সুফিয়ান 9 নভেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না তাকে নির্দেশ হাইকোর্টের ভোট পরবর্তী হিংসার মামলায় সাময়িক স্বস্তি শেখ সুফিয়ানের কলকাতা হাইকোর্টের নির্দেশে 9 নভেম্বর পর্যন্ত গ্রেফতার করা যাবে না মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্টকে সিবিআই গ্রেফতারি এড়াতেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি মহামান্য আদালত ওনারা ডিরেকশন দিলেন সলিসিটর জেনারেলকে তাহলে আপনি এক কাজ করুন আপনার অ্যাকর্ডিংলি আমরা 9 তারিখে ফিক্স করছি ম্যাটারটা কিন্তু ইন দ্য মিন টাইম আপনি আন্ডারটেকিং দিন যে পিটিশনার আবু সুফিয়ান এনাকে আপনারা কোনো রকম অ্যারেস্ট করতে পারবেন না। তার মানে ইন্টারনিং প্রোটেকশন পেল আবু সুফিয়ান, যে ওনাকে আপনি অ্যাটলিস্ট 9 তারিখ বা যতক্ষণ না এই মামলার শুনানি না হচ্ছে এটা আপনাকে অ্যারেস্ট করতে পারবেন। নভেম্বরের 9 তারিখ এই মামলার পরবর্তী শুনানি। প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উৎসবের দিনগুলিতে বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। দীপাবলিতে বাজি ফাটানোর 2 ঘন্টার সময়সীমা নির্ধারিত করা হয়েছে। আসন্ন দীপাবলি, ছট পুজো ও ক্রিসমাসে আতশবাজি জ্বালানোর সময়সীমা বেঁধে দিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বাজিতে যে সময় নিয়ন্ত্রণ করা হয়েছে সেই অনুযায়ী দীপাবলিতে বাজি পোড়ানো যাবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত, ছট পুজোতে সন্ধে 6টা থেকে 8টা পর্যন্ত, আর ক্রিসমাস ও নিউ ইয়ারে রাত 11টা 55 থেকে 12টা 30 পর্যন্ত। বারবার বলছি, মোমবাতি হোক, দিয়াজ হোক, লাইটস হোক, যদি না ধোঁয়াটা ক্রিয়েট করে ইট ইজ ভেরি গুড। শুধু ধোঁয়াও নয়, সেটা একটা সাউন্ডেরও আছে। আপনি যদি দেখেন শুধু কিন্তু রেসপিরেটরি নয়, আপনি দেখবেন অনেকে একটা লাউড এক্সপ্লোসিভ ফাটায় যারা হার্টের রুগী, নার্ভের রুগী। দের আর স্ট্রিট ডগস, দে আর ভেরি ব্যাডলি এফেক্টেড। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবিদরা। সুপ্রিম কোর্ট, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রত্যেকেই অর্ডার দিয়েছে যদি সেই শহরে বা সেই এলাকায় যদি মডারেট লেভেলে থাকে, অর্থাৎ 100 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারের নিচে থাকে, 50 থেকে 100 মাইক্রোগ্রাম, তবেই বাজি চালানো যেতে পারে। জেলা শাসক ও প্রতিটি কমিশনারেটের কমিশনারকে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিদিনের রিপোর্ট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামেরায় সঞ্জয় নাইয়ার সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। তৃণমূলের প্রত্যাবর্তন রায়গঞ্জের বিধায়কের। বুধবার বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। কৃষ্ণের দলবদলকে কটাক্ষ জানিয়েছে গেরুয়া শিবির। জল্পনার অবসান, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। ভোটের ফল প্রকাশের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে গেরুয়া শিবিরের সঙ্গে। বুধবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন কৃষ্ণ। বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই, ভালো কাজের পরিবেশ নেই, আছে শুধু ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের ওয়েপেন দিয়ে রাজনৈতিক ব্যাটল জেতা যায় না। কৃষ্ণের দরত্যাগের পরেই তাকে পাল্টা আক্রমণ সানিয়েছে গেরুয়া শিবির। তৃণমূলকে ভালো লেগেছে গেছেন, আমরা কি করতে পারি? আমরা মানুষের কাছে ক্ষমা চাইব যে এমন লোককে আমরা দাঁড় করিয়েছি যে তিনি জনাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য দলে চলে গেছেন। বিধানসভা ভোটে 77 আসনে জয়ী হয় বিজেপি। নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার সাংসদ পদেই থাকেন। 5 বিধায়ক দলত্যাগ করায় বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়ায় 70-এ। রিপাবলিক বাংলা। উত্তরাখণ্ড থেকে বাইকে বহরমপুরের বাড়িতে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল শুভ্যসাচী চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির। মঙ্গলবার বিকেলে বিহারের সাসারামে পথ দুর্ঘটনা ঘটে। বুধবার তার মৃতদেহ আনা হলো বহরমপুরের বাড়িতে। বাইকে ফিরছিলেন শুভ্যসাচী। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় ঘুরতে যান 8 জন, তার মধ্যে ছিলেন শুভ্যসাচী চট্টোপাধ্যায়ও। উত্তরাখণ্ডের প্রবল প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ঘরে ফিরছিলেন তিনি, কিন্তু বাড়ি ফেরা হলো না পেশায় ইঞ্জিনিয়ার শুভ্যসাচী চট্টোপাধ্যায়ের। বুধবার বহরমপুরের হোতাশাঁকো এলাকায় বাড়িতে ফিরল তার মৃতদেহ। বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে বিহারের সাসারামে পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ফেরার সময়ে ওই বিহারের সাসারাম বলে একটা জায়গা আছে, সেখানে নাকি ওই একটা গাড়ির সঙ্গে তার একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সে উঠে গিয়েছিল। এই পর্যন্ত শুনেছি আপনাদের। বছর 34-এর শুভ্যসাচী চট্টোপাধ্যায়ের অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পরিবারের সদস্যরা, শোকের ছায়া তার পাড়াতেও। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নির্বাচনের আবহে শান্তিপুর পুরসভায় ধুন্ধুমার, ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়, কুপন বিলি করে ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেন পুর প্রশাসক। বিক্ষোভের মুখে ভোলবদল পুরসভার। উপনির্বাচনের আগে শান্তিপুরে ফের ভ্যাকসিন নিয়ে বিক্ষোভ। বুধবার সকাল থেকে পুরসভার দ্বিতীয় ডোজের টিকা নিতে লাইনে দাঁড়ান এলাকার বাসিন্দারা। তাদের দাবি ১৫০ জনকে টিকা দেওয়ার কথা বললেও অনেক কম কুপন দেওয়া হয়। লোক দাঁড়িয়ে আছে, চেয়ারম্যান আসলো, এটা বললো হাতে হাতে দেবো, এই হাতে হাতে দিতে গেল, ৫০-৬০ জনকে কি দিয়েছে, দেওয়ার পরে গুটি নিয়ে ঘরে। পুরসভার বিরুদ্ধে বেছে বেছে কুপন দেওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ স্থানীয়রা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আসেন প্রশাসক সুব্রত ঘোষ। তিনি জানান উপনির্বাচনের কাজে নিযুক্তদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে হয়, কিছুটা সমস্যা হয়েছে। আমাদের পৌরসভা অন্তপক্ষে প্রায় ১০০০ মানুষ এসে দাঁড়িয়ে গেছে। এবার সেক্ষেত্রে আমাদের তো কোটা ছিল ১৫০, স্বাভাবিক কারণে আমি তাদের দিতে পারছি না। তখন আমি ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বলে পরবর্তী তাতে এবার তাদের সঙ্গে কথা বলে কালকে এবার আজকে কুপন আমরা পৌরসভা থেকে তাদের কুপন ইস্যু করে দিচ্ছি। কালকে সেইগুলো নিয়ে হসপিটালে গেলে তাদের কোভিশিল্ড ভ্যাকসিন তাদের দেওয়া হবে। নির্বাচনের আবহে টিকা বিক্ষোভ কিছুটা হলেও শাসক দলের ওপর চাপ বাড়িয়েছে। শান্তিপুর থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিরাপত্তারক্ষী ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সঙ্গে রোগীর পরিবারের বচসা ঘিরে উত্তেজনা ছড়ালো বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ রোগীর পরিবারের, পাল্টা রোগীর পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিরাপত্তারক্ষী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বিহারের বাসিন্দা বুবাই গায়েনের ১০ দিনের অসুস্থ শিশুকে নিয়ে তার স্ত্রী বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য চতুর্থ শ্রেণীর কর্মীদের দাবি মতো টাকা দেওয়া হয় বলেও দাবি বুবাই গায়েনের। বুধবার আখের রস ও কিছু খাবার নিয়ে বুবাই গায়েন তার স্ত্রী ও সন্তানের কাছে যেতে চাইলে নিরাপত্তারক্ষীরা বাধা দেয় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্কে জড়ান বুবাই গায়েন। অভিযোগ, ওই নিরাপত্তারক্ষী ও স্বাস্থ্যকর্মীরা মিলে বেধড়ক মারধর করে মাথা ও মুখ ফাটিয়ে দেয় বুবাই গায়েনের। বাচ্চার মায়ের জন্য আখের রস আর ডাব নিয়ে এসেছি, আমাকে ডাবটা নিয়ে ঢুকতে বলি। তাহলে আপনারা তো যখন ঝাড়ু দিচ্ছেন, পরিষ্কার করছেন, পার ডে ২০ টাকা করে নিচ্ছেন। হ্যাঁ, ওরা তখন বলছে কে টাকা নিচ্ছে, আমি বলি নিচ্ছে। হ্যাঁ, ওখানে ৩-৪ জন ছিল, ওইখানে থাকায় আমাদের সমেত ধরে চল, কে তোর কাছে টাকা নিচ্ছে, দেখাবি চল বলে। আর ওই যেই হচ্ছে সিঁড়িতে উঠেছে তখন থেকে মারা শুরু করে, মারতে আমাকে ওই একতলার একটা রুমের ভিতরে নিয়ে গিয়ে খুব মারা মারে। ঘটনা জানাজানি হতেই ওই নিরাপত্তারক্ষী এবং অন্য এক স্বাস্থ্যকর্মীকে ক্ষিপ্ত জনতা মারধর করে বলে অভিযোগ। মারধরের পাশাপাশি পায়ের জুতো খুলে ওই নিরাপত্তারক্ষী ও স্বাস্থ্যকর্মীকে বেধড়ক মারধর করেন মহিলারা। আমি কিছু বলি না, কিছু করি না, আমি ওই ঝাঁটাটা ওখানে রেখেছি, রেখে আমি যাচ্ছি। আমার স্টাফ হচ্ছে ময়লা তুলছিল, ময়লা তুলতে যাচ্ছি, আমাকে ছুটে এসে আমাকে মারধর করে। ডাব এলাও নেই, তা ওই নিয়ে পেশেন্ট বাড়িকে বলা হয়েছে। বলার পরে ওরা হচ্ছে কি যত ডাব নিয়ে যাবে, ওই তোমার টাকা খাওয়া, আমাদের টাকা কেউ খায় না। এই নিয়ে কথাবার্তি হতে হতে মানে যে মহিলাটা নিয়ে যাচ্ছিল, মহিলাটা আমাদের পেশেন্ট বাড়িকে গায়ে চড় মারে, আমাদের সিকিউরিটি গায়ে চড় মারে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দৈনিক সংক্রমণে হাজারের কাছাকাছি রাজ্যে করোনা আক্রান্ত। গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। আক্রান্তের তালিকায় শীর্ষে কলকাতা। উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণ হাজার ছুঁই। রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে কোভিড সংক্রমণের হার হল, একদিনে রাজ্যে আক্রান্ত ৯৭৬ জন। গত ২৪ ঘন্টা রাজ্যে মারা গেছেন ১৫ জন। কলকাতাতে গত ২৪ ঘন্টা আক্রান্ত হয়েছেন ২৭২ জন, আর কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। পুজোর পর থেকে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ করেছে রাজ্য সরকার। বাড়ানো হয়েছে নাইট কারফিউয়ের কড়াকড়ি। রিপাবলিক বাংলা। लकडाउने समाज बिरोधीदेर दखले स्कूल, नियमित मद जुआर आसर बसार अभियोग स्थानीयदेर। स्कूल कर्तृपक्षके जानिएओ मेलेनि फल। अन्यदिके स्कूलेर भारप्राप्त प्रधान शिक्षक जानाच्छेन पुलिशके एकाधिकबार जानानो हलेओ बदलायनि परिस्थिति। मुख्यमंत्री घोषणार पर स्कूल परिष्कार करते गिये चक्षु चरकगाछ कर्तृपक्षेर। स्कूल चत्वर जुड़े मदेर बोतल, प्लास्टिकेर गिलासेर छड़ाछड़ी, छड़िए रयेछे जुआर व्यवहृत कागजेर टुकरो। घटनाटी मालदार हरिश्चंद्रपुर बीएम हाई स्कूल एवं भजमोहन प्राथमिक विद्यालय। स्थानीय बासिंदादेर अभियोग, लकडाउने गोटा स्कूल और संलग्न एलाका समाज बिरोधीदेर आखड़ा हये उठेछे। रातेर अंधकारे स्कूलेर दखल चले जाय समाज बिरोधीदेर हाते। मदेर आसर जुआर ठेक चले नियमित। स्कूल कर्तृपक्षके जानिएओ फल हयनि। प्राय दुई बछर धरे बला जाच्छे जे एखाने নোংরা ফেলানো ফেলছে, তারা তাদেরকে নিষেধ করাচ্ছে, তারা কোনো কিছু মানছে না। মাস্টারকে বলছি আমি দেখতে পারবো না, এটা মাস্টার যেহেতু এখানকার স্কুলের দায়িত্বে রয়েছে, তাকে আমরা কমপ্লেন করছি, তারই তো দায়িত্ব সেটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। সন্ধ্যা হলে তো একদম জুয়া, দারু, মদ এসব খাওয়াখাবি হচ্ছে। পরিস্থিতি দেখে উদ্বিগ্ন শিক্ষকরা বিষয়টি থানায় জানিয়েছেন, কিন্তু তাতে লাভ হয়নি বলে অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। থানা তো এটা জানানো হয়েছিল, জানিয়েছিলাম, এবং ওখান থেকে কিন্তু ওনারা এসেছেন, কয়েকবার এসে ভিজিটও করেছেন রাতের দিকে। তো আবার কিছুদিন ঠিক থাকে, তারপরে আবার আগের মতোই হয়ে যায়। স্কুলটি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের কাছেই, তা সত্ত্বেও কিভাবে দিনের পর দিন এমন চলছে তা নিয়ে প্রশ্ন উঠছে। মালদা থেকে রাজশ্রী প্রসাদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এলাকায় দুমাস ধরে জমে জল। দুর্গতদের জায়গা হয়েছে স্থানীয় স্কুল বাড়িতে। ১৬ই নভেম্বর থেকে ক্লাস চালু হবে কি করে তা নিয়ে প্রশ্ন উঠেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, ভগবানপুর সহ বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, দুর্গতদের পাশে রয়েছেন তারা। এখনো জলমগ্ন পূর্ব মেদিনীপুরের পটাশপুর, ভগবানপুর সহ বিস্তীর্ণ এলাকা। দীর্ঘ দুমাস ধরে ঘর বাড়ির ভিতরে জমে রয়েছে জল। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুলে। ১৬ই নভেম্বর স্কুল খুললে কোথায় থাকবেন জানেন না স্কুলে আশ্রয় নেওয়া মানুষরা। বিকল্প ব্যবস্থা না হলে স্কুলে কিভাবে ক্লাস হবে তা নিয়েও প্রশ্ন উঠছে। জল আছে ওখানে, ঘাটুয়ে কোমর জল আছে, কাদা, ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য বিকল্প ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন। দুর্গতদের দুশ্চিন্তার কারণ নেই বলেই দাবি তাদের। যারা এখনো পর্যন্ত স্কুলে আছেন, ত্রাণ শিবিরে আছেন, স্কুল খুলবে, পঠন পাঠন শুরু হবে। আপনারা নিশ্চয় দেখেছেন 9ম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুলে ক্লাস হবে, 1ম থেকে 8ম পর্যন্ত হচ্ছে না। তোমাদের প্রাইমারি স্কুল আছে বা স্কুল এবং কলেজে যে হোস্টেলগুলো আছে, আবাসিক হোস্টেলগুলো, আমরা তো সেখানে ওদেরকে শিফট করতে পারি। তোমাদের সঙ্গে কথা হয়েছে, ওনারাও তাদের রাজি হয়েছেন। দুমাস পরে কেন বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে তা নিয়ে অবশ্য প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডা, রিপাবলিক বাংলা। বনগাঁয় ফের ভাঙন। বিজেপিতে পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন দল ছেড়ে ৭৫০ বেশি সমর্থক যোগ দেন তৃণমূলে। বাংলাদেশের ঘটনায় বনগাঁ শহরের প্রতিবাদ মিছিল। মতুয়া সম্প্রদায়ের ডঙ্কা কাশির তালে প্রতিবাদ মিছিল করেন তারা। বনগাঁয় ১ নম্বর রেলগেট থেকে গোটা বনগাঁ শহর পরিক্রমা করে এই ধিক্কার মিছিল। নিখোঁজ ছাত্রীর দেহ উদ্ধার। ভাটপাড়ায় টিউশন পড়তে গিয়ে নিখোঁজ ১১ শ্রেণীর ছাত্রী। অভিযোগ সত্ত্বেও পুলিশ পদক্ষেপ নেয়নি, অভিযোগ পরিবারে। প্রতিবাদে ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ, রাস্তা অবরোধ পরিবারে। দেহরাদুন বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই গাড়ি। মৃত্যু আসানসোলের 5 বাসিন্দা, আহত বেশ কয়েকজন, গুরুতর আহত গাড়ির চালক।